তাই চলছে। তারপরে একজন বলছে সমস্ত ভোট আওয়ামী লীগের মধ্যে পড়ছে, পেপারে আসছে, ম্যাজিস্ট্রেট গেছে ওটা দেখতে, ইলেকশন কমিশন দেখতে দেয়নি তাকে। এই জায়গাতে আপনাকে প্রোটেকশন তো দেয়নি, কনস্টিটিউশন বলেন বা বিদ্যমান যে কোনো আইন দেয়নি, কী হলে এইটা পেতেন? কি মজার ব্যাপার আমি বলি, দেখেন আমি খুব সংক্ষেপ করার চেষ্টা নিশ্চয়ই করব। হেডিং এই পত্রিকা আর সময় পড়তে পড়তে হয়তো আমি সাথে করে নিয়ে আসলাম, বিএনপির ভোট ভাগাভাগি হওয়ায় মনিরুল হেরে গেলেন। আবার জিজ্ঞেস করছি আপনাদেরকে, অ্যাগ্রি করেন? আরে বিএনপির ভোট ভাগাভাগি করলেই যদি হেরে যায় তাহলে বিএনপি একসাথে করলো না কেন? আফজল আর বাহার যদি এক হতে পারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে, কুমিল্লার ঝগড়া যেটি ইত্যাদি মেটাবার জন্য একবার আমিও গেছি সেখানে, আফজল ভাই একদিকে, বাহার ভাই একদিকে, আরে ভাই ওটা একটা বিরাট ইতিহাস। তারা যদি এখন এক হতে পারে বা যে কোনোভাবেই হোক বাহারের একক কর্তৃত্ব হতে পারে, তাহলে এইখানে এই দুটো গ্রুপ মিলানো কি যেত না? যে ওটা যদি এক হতো তালিকেরা জিতে যেত। ইভিএম হচ্ছে একটা ছল চাতুরির মেশিন, ডিসএগ্রি করেন? আম আদমি পার্টি দিল্লিতে পার্লামেন্টের মধ্যে বলেছে, সারা দুনিয়াতে অলমোস্ট কোনো জায়গাতে তো চলে না, তো আমেরিকাতে চলে, বাট আমেরিকাতে ওইখানে পেপার ট্রেল আছে, আমাদের এখানে পেপার ট্রেল নেই। কেন? তার মানে আমরা এই যে এই সমস্ত ডিসকোর্স করছি, যারা ক্ষমতায় আছে বলে না খলের ছলের অভাব নাই, দুষ্ট লোকের বুদ্ধি এমন এমন জায়গা দিয়ে খেলে যে ভালো লোকরা ওটা কল্পনাই করতে পারে না কোথায় চলে গেছে সে। আমাদের যারা ক্ষমতায় আছে তারা শয়তানিতে এতই এক্সপার্ট, এতই দক্ষ, মানে বিএনপির মতো নেতৃত্ব তো ওর কাছে নসি হয়ে গেছে। আমরা কতদূর কি পারবো না পারবো সেটা আমি এখনো জানি না। আমি মাঝে মাঝে মনে করি, আমাকে যেমন অনেকে বলে ভাই আপনি পারতেও পারেন, আপনি আওয়ামী লীগ করছেন, আপনি তো চেনেন, আমি চিনলে হবে কি আমার হাত অত দূর যাবে না, ওনারা অত দূর পর্যন্ত যেতে পারেন? সেই রকম করে খুবই একটা ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে আমরা লড়ছি, যারা শুধু যে মারপিট করে জিতছে সেইটা মনে করবেন না, বুদ্ধিতে সব কিছুতে তারা খুবই সেই রকম এক্সপার্ট। ওরা বলেন আমাদের বুঝে না বিএনপি কি আন্দোলন বোঝে, আন্দোলন বুঝি আমরা, আর আমি বলি আওয়ামী লীগ তো আন্দোলন করেনি, আওয়ামী লীগ আন্দোলনের দল নয়, আওয়ামী লীগ হলো আন্দোলন ভাঙার দল, ভাঙতে ওরা এত এক্সপার্ট, ও বিএনপি ওর আশেপাশেই যেতে পারে না, আর আমরা তো ওগুলো ক্ষমতাই ছিলাম না, ওগুলো বুঝবো কীরকম করে? অতএব আজকে যখন লড়াই করছি আমি মনে করি এই বিতর্ক যেটা ডিসকোর্স বলছেন, পেপারে দিয়েছেন যেটা, এই বিতর্ক মাঠে আনবার সময়ই পাবেন না। আজকে এখানে ডেকেছেন আমরা সবাই বলছি, নিশ্চয়ই নিউজ পেপারে টিভিতেও হয়তো দেবে, কিন্তু দুদিন পরে এটা নিয়ে মানুষের আগ্রহ থাকবে না। ইটস ভেরি গুড, আমি অ্যাগ্রি করছি, মানে সবগুলো প্রপোজিশন অ্যাগ্রি করছি না আমি, কারণ এটা অনেক ডিটেল ব্যাপার, একটা কনস্টিটিউশন কত বড় ব্যাপার। আপনারা যেরকম করে বলছেন তাতে মনে হচ্ছে যে আপনারা খোল লোলচা পাল্টাতে চান, মানে সেকেন্ড রিপাবলিক করবে, তাই তো? এই কনস্টিটিউশন নয়, একটা নির্বাচনী, মাফ করবে, একটা সংবিধান সভার নির্বাচন করতে বলছেন আপনারা, এবং সেটার সাথে এমন এমন কথাও আবার বলছেন, আমি এটা খুব ভালো করে বুঝিনি, এই নির্বাচিত সংসদের, মানে যেটা নির্বাচিত হবে, প্রথম কাজ, প্রথম এবং প্রধান কাজ হবে সকলের সম্মতিতে সংবিধানের ক্ষমতা কাঠামো পরিবর্তন করা। জীবনেও সবাই মিলে একমত হবে মনে করেন? অন্তত নিয়ার ফিউচারে আমি কোনো সুযোগই দেখি না, মানে আমি ধরে নিলাম যে একটা সেরকম করেই একটা সংবিধান সভার নির্বাচন হলো, সেই সংবিধান সভাতে বেশি জিতবে কারা কারা বলেন তো? এই সংস্কার যেটা করতে চাচ্ছেন সেই চিন্তার লোক? কোনোভাবেই না, আমাদের চাইতে বেশি করে জিতবে ধর্মীয় মৌলবাদীরা, ওরা কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য যত ভোট দেবে আমরা অত ভোটও দিতে পারব না। মানে আমি কিন্তু আবার বলছি, নিশ্চিতভাবেই সংবিধানের ওই একটা পরিবর্তন যদি করতে না পারে তাহলে যে পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তন করা যাবে না, কিন্তু এইটা এখন ধরেই যদি আমি লড়াইটা করতে চাই, মানে আমি আফ্রেড সরি ওই কথাই আমি বলতে চাচ্ছিলাম যে অতখানি বোধ হয় আমরা পারবো না। এই দেশে তো এখন মানবিকতাই শেষ হয়ে গেছে, মানে প্রথম আলোর মতো পত্রিকাটা লিখেছে, আমি আসবার সময় ডেইলি স্টারও দেখলাম একই রকম নিউজ,
এরা ইভিএম করেছে এই জন্যই লাস্ট মোমেন্টে গুনে সবাই জানে আমার তৈরি মেশিন আমি তাকে যেটা কমান্ড দেবো তাই তো চলবে। অতএব রেজাল্ট আমি ম্যানিপুলেট করতে পারি, সারা পৃথিবী জানে ইভিএম ম্যানিপুলেট করতে পারে। এবং এখন তারা দেখছে আমেরিকা চাপ দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন চাপ দেয়, সারা দুনিয়া বলছে গ্রহণযোগ্য ভোট করতে হবে। আমাদের ফরেন মিনিস্টারকে, ওদের ফরেন মিনিস্টারকে বোঝাচ্ছে আমরা তো চাই বিএনপি ইলেকশন আসে, আমাদের কথা শোনে না, তোমরা একটু বোঝাও না। মানে কত ভালো মানুষ, একটা ফুটপ্রিন্টই না বলেন, বিভ্রান্ত করবার জন্য। দেশের লক্ষ্য তো করেছে, বাইরের লক্ষ্যেও বিভ্রান্ত করার জন্য এই যে কায়দাটা তারা শুরু করেছে, এইটার এক্সপোজার আমার বেশি দরকার। একসাথে এটাও বলতে হবে ইভিএম নয়, এটাও বলতে হবে যে পার্লামেন্ট রেখে নয়, আবার একটা পার্লামেন্ট রেখে এই এমপির মতো প্রভাব খাটিয়ে। এখন কনস্টিটিউশন এটা তো আছে যে পার্লামেন্ট থাকবে বহাল, তারপরে নির্বাচন করবে। আমি বলছি এই সামগ্রিক লড়াইটা আমাকে বুদ্ধিমত্তার সাথে করতে হবে, যেখানে আমি আমার আন্দোলনের পক্ষে বিজের পক্ষে সমস্ত শক্তিকে এক করতে পারি। এখন গভর্নমেন্টের কাছে কার্ড একটাই আছে, সেটা হলো পদ্মা কার্ড। কত বড় ইনহিউম্যান দেখেন, প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানকে অনুরোধ করেছেন না সতর্ক থাকতে, নাশকতা হতে পারে। আচ্ছা তিন বাহিনীর প্রধানকে সতর্ক থাকার মানে কি? টেনশন অবস্থা, তাই তো? এনি মুভমেন্ট অ্যাট দি বেক অ্যান্ড কল অফ দি কান্ট্রি তাকে যেতে হবে। আর্মি, নেভি, এয়ারফোর্স শুড বি স্ট্যান্ড টু, যাকে বলে ডাকলেই আসতে হবে, সেটা তার মিনিং তো তাই হয়। এরকম কিছু হয়েছে? উনি পুলিশ এই ওই সবাইকে এগুলো বলছেন, বলবার পরে বলছেন নাশকতামূলক কাজ হতে পারে। কালকে টক শোর মধ্যে আমি দুই এমপি সাহেব ছিলেন, জিজ্ঞেস করলাম আচ্ছা ভাই এই সীতাকুণ্ডে যে ঘটনা ঘটলো সেটা পদ্মা ব্রিজের সমস্যা কীভাবে করবে? চুপ করে আছে। আমি বললাম ট্রেনে যে আগুন লাগলো সেই সিলেটে, সেই ঘটনা কীরকম করে পদ্মা ব্রিজের সমস্যা করতে পারে? ওনাদের কী জবাব দেবে তারা? কিন্তু তবু প্রধানমন্ত্রী বলছেন, বিকজ একই সঙ্গে তিনি বলছেন 10 লাখ লোকের সমাবেশ হবে, বিরাট একটা উৎসব করব, অমানবিক। যদি ওইটাই হয়, নাশকতা হতে পারে, তাহলে বড় সমাবেশ বাদ দেবেন না আপনি? বাদ দিয়ে দেন, বলেন ঘরের মধ্যে থেকে করবো আমি, সবাই ঘরে ঘরে উৎসব করেন, কী কী লাগবে বলেন, আমি সমস্ত ব্যবস্থা করছি। সেটা তো বলছে না, ধান্দা করার জায়গা পাড় না। কী করছে? 10 লাখ লোক সমাবেশ করবে ঠিকই বলছে, উভয় পরে হুলুস্থুল উৎসবের একটা ব্যাপার তৈরি হয়েছে। আর সেটা যদি তৈরি হয়, আমি যখন ওটা বললাম যে বাতিল করে দেন না কেন, কয় না মানুষের মধ্যে এত আশা, আর ভাই আমরা দেখবো না বাসে করে করে লিখে নিয়ে যাচ্ছেন, দেখবো না আমরা ওই জায়গাতে, এই সব কিছু করে এইটা দিয়ে ভোটের ব্যাপার করছে। বিরোধী দলের নামে মামলা টামলাও দেবো হয়তো এইটার পরে, এইখানে ওইখানে দুই চারটা বোমা টোমা ফোটাবে। আপনি কনস্টিটিউশন নিয়ে যে মামলা করবেন, আপনি আপনার নেতাকর্মীদের বাঁচাবার জন্য আপনার উদ্দেশ্য পাবেন, অন্য কাজই করতে পারবেন না নিশ্চয়ই। আমি আবার বলছি, আমি কোনোভাবে এটাকে ছোট করছি না, আমি বলছি যে এটা নিয়ে নিশ্চয়ই লড়াই করতে হবে, বাট ভেরি কেয়ারফুল, ওয়েল থট, কারণ লড়াই যার বিরুদ্ধে করছেন সেই লড়াই করতে পারলে আমরাই করতে পারি। আমি আরও ক্যাটেগরিক্যালি বলি, মানে এরকম করে দাবি করলে অনেকের কাছে মনে হবে যে একটু বাড়াবাড়ি হচ্ছে। অনেকে বলে সঠিক একটা কর্মসূচি দেন, তার ভিত্তিতে জনগণকে ঐক্যবদ্ধ করেন। আমি 7 দলের 2টা বৈঠকের মধ্যে বলেছি আচ্ছা সঠিক কর্মসূচি কীরকম হবে, সামথিং বেটার দেন 2021-2030 দিতে পারবেন? যতই ভালো দেন ওরা তার চেয়ে ভালো দেবে, কমিটমেন্ট করতে তো কোনো অসুবিধে নাই। 10 টাকা সে চাল খাবো বলে 70 টাকা খায়, গুলি মারি, জিনিসপত্রের দাম একটু বাড়ছে ঠিক হয়ে যাবে, বলেননি প্রধানমন্ত্রী, পাত্তাই দেয় না। সেই রকম করে আমি বলছি ওইটাও না, বরঞ্চ মানুষ আমাদের পেছনে কেন আসবে? এখানে নূর আছে, সাইফুল হক আছে, এখানে জনায়েদ সাকি আছে, এইখানে হাসনাত কাইম আছে, এই মানুষগুলোর কোনো স্পট নাই, এদের বিশ্বাস করা যায়, এটাই আমাদের ভিত্তি। তো আমরা কত ভালো অর্থনৈতিক কর্মসূচি কী কী দিলাম এটা কেউ জিজ্ঞেস করছে আপনাকে? আমি দিতে মানা করছি না, কর্মসূচি তো দিতেই হবে, আপনার কমিটমেন্ট থাকবে না, কিন্তু আমরা এই যে আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের একটা ইমেজ করতে পেরেছি, এত বড় বড় 2টা জায়ান্ট লাইক পার্টি, তার বাইরে আর একটা শক্তি দাঁড়িয়েছে, মানুষ দেখছে ভাই কী করছেন, কত দূরে ঘুরেন, কর্মসূচির কী ঠিক হলো, দিজ আর মোর ইম্পর্টেন্ট। এইটা নিজেরা যত বেশি সঙ্গবদ্ধ করতে পারবো তত ভালো হবে, সেটা যদি করতে পারি তাহলে সাহস করে কিন্তু কথা আমাদের বলতে হবে। সবাই মিলে এখন পদ্মা সেতুর জন্যে
সরি পদ্মা সেতুর জন্য আমরা সবাই প্রধানমন্ত্রী কিছু এই ধন্যবাদ দেওয়া শুরু করেছি না, কিসের ধন্যবাদ? মানে উনি একটা ধন্যবাদ পাবেন কেন বলেন তো? এর সত্ত্বেও ধন্যবাদ প্রস্তাব দেওয়া লাগে নাই। আমি মনে করি যে কিছু কিছু অর্থনীতিবিদ এরকম বলেছেন না, না দেশে উন্নতি তো হচ্ছে কিন্তু গণতন্ত্র কই? আমি বলি উন্নতিও হচ্ছে না। আজকে সূচক আছে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা 5 পয়েন্ট নেমে গেছি, আর ঘড়িতে বেজে গেছে 1:11। থ্যাংক ইউ ভেরি মাচ, খোদা হাফেজ।